বজ্রবিদ্যুৎ সহ ঝড়ে ঘাটাল মহকুমায় মৃত দুই, জখম দুই, ক্ষয়ক্ষতি বহু, নদীর সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি। অল্প কিছু সময়ের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে ঘাটাল মহকুমায় এক মহিলা সহ দুজনের মৃত্যু হয়েছে, বজ্রাঘাতে জখম হয়েছেন দুজন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো আজ 7ই জুন দুপুর 3:30 নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। আর এই বজ্রাঘাতেই চন্দ্রকোনা থানার জারা পূর্ব পাড়ার বাসিন্দা অরুণ মণ্ডল বয়স 40, হীরাধরপুরের অর্চনা রায় বয়স 35 বজ্রাঘাতে মৃত্যু হয়। ও যখন বৃষ্টি পড়ছিল না, তিলমিলে বাড়ি ফিরছিল, ও দাদা বৌদিরা দু তিন দিকে আন্তরে ছিল, ও পেছনে আসছিল তিরপল নিয়ে। তারপরে ওর মা, ওর যে স্ত্রী, সে দেখতে পায় যে মাঠে পড়ে গেছে। এবার আমরা আমাদের সামনেই বাড়ি, আমরা ছুটে যাই যে নিয়ে আসি আমাদের বাড়ি। মারা গেছে, তার নাম কি? তার নাম অরুণ মণ্ডল। দাসপুর থানার কুলটিকরির ছাতিক পাড়ার শ্যামলী দলই এবং ওই থানারই শ্যামচকের অনুপালু বজ্রাঘাতে জখম হয়েছেন। অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে দাসপুর এক ব্লকের কাঁকিতেমুয়ানিতে ভেঙে পড়ল পারাপারের বাসের সাঁকো। মাথায় হাত কাঁসাই নদীর দুই পারের প্রায় 10টিরও বেশি গ্রামের মানুষের। আজ 7ই জুন বিকেল 3:30 নাগাদ সারা দুপুর জুড়ে ঝড় বৃষ্টি হয়, তাতেই ভেঙে পড়ে ওই বাঁশের সাঁকোটি। সমস্যায় পড়েছেন ঘাট মালিকের পাশাপাশি রাজনগর, যদুপুর, দামোদরপুর, ধানখালের মতো 10টিরও বেশি গ্রামের মানুষ। ঘাট মালিক বিশ্বনাথ মণ্ডল বলেন, কিছুদিন আগেই কয়েক হাজার টাকা দিয়ে ওই সাঁকো তৈরি করিয়েছিলাম, ঝড়ে বড়সড় ক্ষয়ক্ষতি হলো। দাসপুর এক ব্লকের বালিপোতা গ্রামের বেশ কিছু অংশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাম জুড়ে পড়ে রয়েছে একের পর এক ভাঙা গাছ, কোথাও বা ভেঙেছে বাড়ির চাল। গ্রামবাসীদের চোখে মুখে এখনো আতঙ্ক। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক বলেন, গ্রামের মধ্যে দিয়ে এক ঝড়ের তাণ্ডব চলে, তবে সে তাণ্ডব মাত্র মিনিট কয়েকের ছিল। সেই তাণ্ডবেই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাসপুর এক ব্লকের বালিপোতা গ্রামের বেশ কিছু অংশ এলাকা। জানা যাচ্ছে শুধুমাত্র বালিপোতা নয়, এই ঝড়ে লন্ডভন্ড দাসপুর এক ব্লকের সামাট এবং যদুপুরেরও বেশ কিছু এলাকা। সামাটের একাধিক গ্রামবাসীদের বাড়ি ভেঙেছে, বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে। অমিত দলুই জানান, এদিনের ঝড়ে তার বসত বাড়ির চালে গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয়। অন্যদিকে যদুপুরেও একই ঘটনা, ঝড়ের দাপটে ক্ষতি গ্রামের বাজুমোহন চক্রবর্তীর বাড়িরও। এছাড়াও ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা থেকে বাড়ির চাল উড়ে যাওয়া, গাছ ভেঙে পড়া, বিদ্যুৎ খুঁটি ভেঙে যাওয়ার খবর আসতে শুরু করেছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পর থেকে বহু জায়গাতে বিদ্যুৎ নেই। তনুপ ঘোষ, সৌমেন মিশ্র, বাবলু মান্না, শ্রীকান্ত ভূঁইয়া এবং আমি মন্দিরা মাঝির রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। নমস্কার, আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।